निर्देशक ध्रुवक निर्णय समीकरण निये एखन आलोचना करब। आमरा जोदि धरि एच आई एन ए आर एच आई एन बी ए दुटी अम्ल सूचकेर दुटी आलादा टटोमार, হ্যাঁ দুটি টটোমার, তখন আমরা দেখব যে এইচ আই এন এ অর্থাৎ এই অংশটা বিযোজিত অবস্থায় আমরা পাব, আর হচ্ছে এইচ আই এন বি এই অংশটা আমরা আংশিক বিযোজিত অবস্থায় যদি পাই, তাহলে আমরা এই ক্ষেত্রে দুটি সাম্যাবস্থা দেখতে পাব। এবং দ্রবণে দুটি সাম্যাবস্থা যখন দেখব, তখন আমরা এখানে আসলে এইচ আই এন বিকে আংশিক বিযোজিত অবস্থায় পাব, অর্থাৎ সেটি প্রোটন এবং আই এন বি এ দুটি আলাদা আয়ন হিসাবে উপস্থিত থাকবে। আর অবিযোজিত অবস্থা যেটা থাকবে সেটিও কিন্তু সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এ দুটি কিন্তু সাম্যাবস্থায় থাকবে। তাই আমরা এটাকে কিন্তু পাশাপাশি দেখাচ্ছি, এই টটোমার দুটি সাম্যাবস্থায় থাকবে, কে ওয়ান এবং কে টু দ্বারা এই সাম্যাবস্থার ধ্রুবক আমরা আলাদা করে দেখাচ্ছি। এখানে খেয়াল করতে হবে প্রকৃতপক্ষে এখানে কে টু যেটা সেটা হচ্ছে এইচ এন এর বিযোজন ধ্রুবক। এইচ আই এন এ আর এইচ আই এন বি এর বর্ণ কিন্তু আলাদা, কিন্তু এইচ আই এন বি যখন ডিসোসিয়েট হয়ে দুটি আয়নে পরিণত হচ্ছে তাদের বর্ণ কিন্তু একই থাকে, এটা মনে রাখতে হবে। আর শিক্ষার্থীরা এখানে এইচ আই এন এ হচ্ছে অম্লিক বর্ণ দেখাচ্ছে আর এইচ আই এন বি এখানে ক্ষারীয় বর্ণ দেখাচ্ছে, তো আমরা এটি আলাদা করে লিখে নিচ্ছি এইচ আই এন বি, যেটা আমরা এইচ আই এন বি থেকে পেয়েছি সেই অংশটা আসলে এখানে ক্ষারীয় বর্ণ দেখাবে, আমরা এটা এখানে লিখে নিলাম। তো শিক্ষার্থীরা এখানে আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে ধ্রুবক যেটা কে ওয়ানের কথা বলছি, এখানে কে ওয়ান মানে হচ্ছে যেই অংশটা উৎপাদক অংশে রয়েছে সেই অংশটার উপরের ঘনমাত্রা হিসাবে বসাবো, তার মানে এইচ আই এন বিটাকে আমরা ঘনমাত্রা হিসাবে উপরে লিখছি আর নিচে হচ্ছে বিক্রিয়ক হিসাবে যে অংশটা আছে তার ঘনমাত্রাকে লিখছি। এবার আমরা দ্বিতীয় সাম্যাবস্থার ক্ষেত্রে সাম্যক ধ্রুবক যখন কে টু লিখব, তখন আমরা এই দ্বিতীয় সমীকরণটা চিন্তা করব, যেখানে আমরা দেখছি উৎপাদকের ঘরে রয়েছে প্রোটন এবং আই এন বি মাইনাস আয়ন, তাহলে এই দুটির ঘনমাত্রা আমরা এখানে গুণন আকারে লিখছি আর নিচে হচ্ছে তার বিক্রিয়ক অংশের ঘনমাত্রাটা। তো শিক্ষার্থীরা এই দুটি অংশ লেখার পর আমরা এই দুটিকে গুণ করব, তার মানে কে ওয়ানের সঙ্গে কে টুকে আমরা গুণন করব। সিম্পলি এ দুটিকে গুণন করার পর আমরা কি পাচ্ছি দেখো, তাহলে কে ওয়ান ইন্টু কে টু, তাহলে এই সমস্ত অংশটা আমরা এখানে লিখে নিচ্ছি। আমরা এই সমস্ত অংশটা লেখার পর দেখব যে এখান থেকে আসলে এইচ আই এন বি অংশটা কেটে যাচ্ছে, আমরা দুই পক্ষে এটা দেখতে পাচ্ছি বিপরীত অবস্থানে রয়েছে এবং তাহলে এটা কেটে দিচ্ছি আমরা, বাকি যে অংশটা আছে বাকি অংশটা আমরা পরবর্তী সমীকরণে নিচে বসাচ্ছি। তাহলে ইকুয়াল সিম্বল দিলাম এইচ প্লাস ইন্টু আই এন বি মাইনাস, নিচে হচ্ছে এইচ আই এন এ মাইনাস, তাহলে এই যে অংশটা আমরা পেয়েছি এটা পেয়েছি কে ওয়ান এবং কে টু এর গুণ থেকে। তাহলে কে ওয়ান এবং কে টুকে আমরা কি ধরব, কে ওয়ান এবং কে টুকে যদি আমরা কে ইন্ডিকেটর ধরি তাহলে আমরা এই সমীকরণটাকে সুন্দর করে সাজাতে পারবো। তাহলে কে ওয়ান ইন্টু কে টুকে আমরা ধরছি কে ইন্ডিকেটর, এখানে কে ইন্ডিকেটর কি, কে ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক ধ্রুবক। তো শিক্ষার্থীরা আমরা এই নির্দেশক ধ্রুবকটাই মূলত চাচ্ছি, তাই এখানে আমরা কে ওয়ান এবং কে টুর বদলে লিখে নিচ্ছি কে ইন্ডিকেটর, সুতরাং কে ইন্ডিকেটর ইকুয়াল টু আমরা এই সমীকরণটা পেয়েছি। তাহলে এই সমীকরণটাকে এবার আমরা কি করব, এই সমীকরণটাকে আমরা এইচ প্লাসটাকে এই এক পাশে রেখে এই সমস্ত অংশটাকে এক পাশে নিয়ে যাব, এর একটা উদ্দেশ্য রয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে লগারিদম করব এবং তখন আমরা পিএইচ এর যে সমীকরণ সেই সমীকরণ নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা এখানে বিপরীত অংশটা বসিয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের সমীকরণ সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে যত বেশি লিখবে তাহলে এই সমীকরণের প্রতিটা লাইন কোনটির পর কি আসবে সেটা তোমার নক্ষদর্পণে চলে আসবে। তাহলে আমরা এখানে লগ নিলাম উভয় পক্ষে, লগ নেওয়ার পর আমরা জানি যে যখন এই দুটি টার্মের মধ্যে গুণন থাকে সেটা লগ হিসাবে লেখার সময় প্লাস হয়ে যায়, তো আমরা লিখে নিচ্ছি, শিক্ষার্থীরা এখানে পাশে লিখে নিবে। আর এখন আমরা এই সমস্তটাকে আমরা বিপরীত চিহ্ন দ্বারা যুক্ত করছি, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা এই সমীকরণটাকে উভয় দিকে গুণন করার পর যেটি পাচ্ছি সেই অংশটা আমরা লিখলাম। এর কারণ হচ্ছে আমরা যখন পিএইচ এর সমীকরণটা বসাবো আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, এই জন্য আমরা মাইনাস পজিশনে এটাকে নিয়ে আসলাম। এবার আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি পিএইচ আর হচ্ছে পি কে ইন্ডিকেটর মাইনাস এইচ আই এন এ ডিভাইডেড বাই আই এন বি মাইনাস,
তো শিক্ষার্থীরা এইবার এই সমীকরণে কিন্তু আমরা আরো একটু পরিবর্তন আনতে পারি, সেটা হচ্ছে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তখনই যখন আমরা এই অনুপাতের অংশটাকে উপর থেকে নিচে তুলে দিব। তাহলে নিচেরটা উপরে চলে গেল আর উপরেরটা নিচে, তাহলে আমরা এখানে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন করে মাইনাস থেকে প্লাসে নিয়ে গেলাম। এটাকে আমরা এক নং সমীকরণ যদি ধরি, এই ঘনমাত্রার যে অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি এটি পিএইচ মানের উপর নির্ভর করে এবং এখানে দুটি পিএইচ মানেরই রূপ আমরা দেখতে পাই। আর একটির ঘনমাত্রা যদি অপরটির তুলনায় অন্তত 10 গুণ বেশি হয় তখনই কিন্তু সেই বর্ণ পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে। তাহলে ক্ষারীয় বর্ণ পরিবর্তনের সময় আমাদের সমীকরণ কি হচ্ছে সেটা আমরা এখানে লিখছি, অন্তত সেটা 10 গুণ বড় হতে হবে, তাই আমরা এখানে এই যে অনুপাত সেটাকে 10 লিখছি। অম্লিক বর্ণ যখন হবে তখন আমরা এই যে অনুপাতটা সেই অনুপাতটা আমরা দেখব 1/10, 1/10। তারপর যখনই আমরা প্রসম বর্ণের কথা বলবো তাহলে এই অনুপাতটা হয়ে যাবে সমান, প্রসম যখন হবে তার মানে হচ্ছে এই দুটি অনুপাত সমান হবে। তাহলে এই যে আমরা এখানে অনুপাতটা দেখছি এই অনুপাতের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এক নং সমীকরণটাতে একটা বিশেষ পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনটা কি হবে খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে ক্ষারীয় বর্ণ পরিবর্তনের ক্ষেত্রে যদি বলি তাহলে পিএইচ ইকুয়াল টু পি কে ইন্ডিকেটর প্লাস এই যে অনুপাতটা আমরা এখানে পেয়েছি লগের সঙ্গে সেই অনুপাতটার বদলে আমরা লিখে দিব 10, তার মানে হয়ে যাচ্ছে log 10। তাহলে আম্লিক বর্ণের ক্ষেত্রে আমরা কি পাবো, এটা তো ক্ষারীয় বর্ণের কথা গেল, আম্লিক বর্ণের কথা যদি বলি তাহলে সেখানে আমরা লিখব পিএইচ ইকুয়াল টু পি কে ইন্ডিকেটর প্লাস log 1/10, কারণ এই অনুপাতের মান হচ্ছে 1/10। শিক্ষার্থীরা এটাকে আমরা একটু পরিবর্তন করে লিখতে পারি পি কে ইন্ডিকেটর -1। হ্যাঁ, log 1/10 মানে হচ্ছে এখানে -1। প্রসম বর্ণের ক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু পি কে ইন্ডিকেটর শুধু হয় কারণ এখানে যে অনুপাতটা সেই অনুপাত থেকে আমরা log 1 পাই এবং সেটার ভ্যালু হচ্ছে 0।